বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে এসেছি তাজপুর। তাজপুরে এসেছি, কি করতে এসেছি, কেন এসেছি তোমরা দেখবে, সবই দেখাবো তোমাদেরকে। এই মুহূর্তে আসলাম, রাত্রে বেরিয়েছি গাড়ি নিয়ে, তো রাত্রে তোমাদের ভিউটা দেখাতে পারলাম না, রাস্তার ভিউটা। ওই ভোরে এসে পৌঁছালাম, তোমাদের সব দেখাবো। তাজপুরের পরিস্থিতি কেমন আছে এখন, তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখলে বুঝতে পারবে তাজপুরের পরিস্থিতি এখন কীরকম। সমুদ্রের পাড়ে রয়েছি, পাশে একটা বাড়ি আছে, বাড়িটার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে। ভেতরে একবার ঢোকার চেষ্টা করব। এখানে একটা বাঁধ দেওয়া হয়েছিল, বস্তা ভেতরে মাটি দিয়ে, যে বাঁধটাও ধরে রাখতে পারেনি সমুদ্রের জলটাকে। বাঁধ টপকে জল এদিকে চলে এসছে পুরো। এদিকটা সমুদ্র, এই বাঁধ। এখানে একটা লোহার গিল জলের স্রোতে ভেসে এসে তালগাছ আশ্রয় নিয়েছে। এই তালগাছ আমরা এখন আছি তাজপুর সিবিজে। সিবিজের পাশে যে ঘরগুলো আছে সেইগুলোর পরিস্থিতি এখন কি আছে সেটা তোমরা একবার দেখো, দেখলে বুঝতে পারবে যে এখানে ইয়াসটা কত জোরে এসছে আর ক্ষয়ক্ষতি কীভাবে হয়েছে। আমরা আছি এখন তাজপুর আর মন্দারমণির মাঝখানে, তো এখানকার পরিস্থিতি তোমরা দেখো কীরকম আছে এরা, আর ঘর বাড়িগুলো অবস্থা দেখো। এই রাস্তা কতটা জল ছিল? এই রাস্তা ছিল এতটা, এক মানুষ। হ্যাঁ, এক মানুষ জল। আমি তো এই রাস্তাতে সাঁতরে এসেছি, সেই ঘর থেকে সাঁতরে এসে বিছানে উঠেছি। সবাই বিছানে ছিল? হ্যাঁ, যদি রাত্র হতো যদি কেউ বাঁচত না, যদি রাত এই প্রান্তে মানুষ কদিন বাঁচে, কদিন বাঁচে সেটা মুড়ি চিড়া আর এই কিছু কিছু জিনিস কদিন মানুষ বাঁচবে। মানুষের একটা যদি বসত বাড়ি ঠিক না থাকে, আর মানুষের যদি কোনো চাষি যদি চাষ না করতে পারে, তাহলে মানুষ কিসে নিয়ে বাঁচবে? ওই খুব আপনারা খুব না এক মাস দিবেন খাওয়া, তারপরে তারপরে কোথায় যাবে মানুষ? এই গরিব মানুষগুলো কোনো যাওয়া যাওয়া ইয়ে নেই। এই জন্য সরকারের কাছে আমাদের একটাই আবেদন ছিল যে সরকার আমার যেন ঘর বাড়ি একটা ব্যবস্থা করে, বা সামনেই যে সমুদ্র জলে ছাঁচে যেন একটা কিছু গাড়োয়ালের ব্যবস্থা। এখন পর্যন্ত যে ভালো ডাক্তার আসবে, অসুস্থ ব্যাপার, এই যে জলে চুলকান হচ্ছে, কারণ জল খাওয়ার না গরু ছাগল কিছু খেতে পারছে কি সবটা নয়, জল গরু ছাগল তো খাবে না, মানুষ স্নান করতে পারছে না, যা গাড়িতে জল আসে সে কামড়ায় কামড়ে খেতে লেগে যাচ্ছে স্নান করবে করতে, গরু কি খাবে? যে দুটা তো বেঁচে আছে, দশটা হয়তো চারটা গেছে, তো দুটা ছটা আছে, তো সে খাবি করতে